নিচ্ছে প্রশান্ত গোস্বামী কেক, আকবর শেখ কেক, হাকিম শেখ কেক, জুলফিকার আলী মন্ডল কেক এবং আমাদের বাচ্চু কাকে এবং আমাদের সভাপতি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব পাল সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে নমস্কার। গুরুবার যে রাস্তা উদ্বোধন হল এই অনুষ্ঠানের মঞ্চে আছে আমাদের এক নম্বর ব্লকের আপনাদের অনেক দিনের চাহিদা। এটা শুধু চাহিদাই নয়, এটা আপনাদের অধিকার। সেই অধিকারকে মান্যতা দিয়ে আমরা সকলের প্রচেষ্টা, বিশেষ করে বিডিও সাহেব এবং পশ্চিমাঞ্চলের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন পার্থ সারথী পাল এবং আপনাদের এবং ব্লকের সকলের সহযোগিতায় আজকে যে রাস্তা উদ্বোধন হবে এটা আমাদের খুব, আপনারা যেমন খুশি আমরাও খুব খুশি। কারণ একটা সময় আমরা ভাবতাম ভোটের আগে এই রাস্তা আমরা করতে পারবো কিনা। তিন থেকে চার মাস আগে আমাদের ফাইল যখন মন্ত্রীর দপ্তর থেকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছে যায়, যেদিন যায় সেই দিনই মুখ্যমন্ত্রী বিদেশ চলে যান। পার্থ আমাকে বলে যে চলে গেল মুখ্যমন্ত্রী, এসে ফাইলটা সই করবে। তারপরে ফিরে এসে ফাইল সই করলেন, তারপর সেটা অর্থ দপ্তরে গেল, অর্থ দপ্তরে অর্থ স্যাংশন হওয়ার পর আমরা এটা পেলাম। এবং আপনারা সকলেই জানেন যে আধুনিক সভ্যতার প্রথম পদক্ষেপ এবং প্রথম যে দিক, তিনটে দিক, রাস্তা, আলো এবং জল, প্রথমটা হচ্ছে রাস্তা। তাই রাস্তার জন্য, রাস্তা থাকলে পরে মানুষের অনেক উন্নয়ন ঘটবে এবং মানুষ আশেপাশের যে আমাদের যে সম্পদ সেই সম্পদের বৃদ্ধি ঘটবে। তাই আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এবং সকলের মানে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে সবসময় আছে, চির ভবিষ্যতেও থাকবে। এই রাস্তাই নয়, আগামী দিনে আরো অনেক আমরা কাজ করতে পারবো, শুধু ধৈর্যের অপেক্ষা। এই কাজটি তিনি পেয়েছেন এসএমডি লালনদা, লালনদাকে আপনারা সহযোগ করবেন রাস্তাটি যাতে সুসম্পন্ন ভাবে কোন ডিস্টার্ব না হয় যারা রাস্তাটা করতে পারে। এই কথা বলে সকলকে এস উপায় আইএস ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের মানে আশীর্বাদ ছাড়া এই রাস্তাটা কোনো মতেই করা যেত না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মন্ডল সাহেবকে, উনিও আমাকে অনেকবার ফোন করেছেন যাতে কাজটি হয়। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, উনি আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেভাবে কাজের বন্যা বয়ে দিচ্ছেন তার অঙ্গ হিসেবে এখানে আমি বারবার বলে এই কাজগুলো বার করার চেষ্টা করছি। চেষ্টা করবেন সহযোগিতা করার, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এখানে কাজ করতে পারবো না। আশা করি সবাই সহযোগিতা করবেন, আমাদের এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং বাকিরা যেভাবে সহযোগিতা করে দিচ্ছেন এতদিন, আশা করি অদূর ভবিষ্যতেও আমরা সেই যুগে সহযোগিতা করব। আমাদের এখানে যিনি এজেন্সি আছেন শেখ আব্দুল আলম সাহেব, উনিও আমার সঙ্গে অনেকদিনের পরিচয়, আমার সঙ্গে অনেকগুলো কাজ করেছেন, উনি ভালোভাবেই কাজ করেন, আশা করি উনি এখানেও ভালোভাবে কাজ করবেন এবং আপনারা ওনাকে সমস্ত সহযোগিতা দেবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পশ্চিমাঞ্চলের ইঞ্জিনিয়ার সাহেব সভাপতি, আমার সহকারী সভাপতি ডাকর সাহেব, আরো যা উপস্থিত আছেন এখানকার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিজন, সামনে উপস্থিত আমার কুরুম্বার গ্রামবাসীরা, রাস্তাটা চাহিদা দীর্ঘদিনে ছিল। আমার একটা মাথা ব্যথা কমলো, ঠিক আছে। যারা এখানে যারা আছে সবাই জানে যে প্রত্যেকটা বর্ষায় এই রাস্তাটা খারাপ হবে, কিভাবে এটা সারাই হবে সেটার বন্দোবস্ত করা একটা বড় দায়িত্ব ছিল আমাদের ব্লকের আর পঞ্চায়েতের। সেইটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেল, বহুদিনকার দাবি, বহুবার আপনারা গেছেন এখানে, অনেক মুখ আছে যারা আমার কাছে মানে 10 থেকে 12 বার শুধু এই রাস্তাটা কবে হবে, কোন অবস্থায় আছে, হবে কি আদৌ হবে না, এইটা জিজ্ঞেস করার জন্য আমার কাছে লাস্ট 6 থেকে 8 মাসে 10 থেকে 12 বার গেছে। তো তাদের আজকের অপেক্ষার অবসান, অবশেষে কাজটা শুরু হচ্ছে। অনেক কষ্ট করে, অনেক প্রচেষ্টা করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আন্তরিক সহযোগিতায় আজকে একটা ব্লকে এতগুলো রাস্তা হচ্ছে, এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার সাহেব বসে আছেন, তার ব্যক্তিগত আন্তরিক সহযোগিতা ছাড়া এটা আদৌ সম্ভব হতো না। এবং আপনাদের যে চাহিদা সেটা মিটেছে, এবং এবার যেটা হবে রাস্তাটা হচ্ছে, আপনাদেরকে দেখতে হবে রাস্তাটা যাতে ঠিকঠাক হয়, রাস্তাটা হতে যাতে কোনো সমস্যা না হয়। আমার এখানে যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা হয়েছে, তারা অ্যাসিওর করেছে না এটা কিছু হবে না স্যার, খুব স্মুথলি কাজটা মিটে যাবে।
ফার্স্ট ফেজ হচ্ছে, সেকেন্ড ফেজ একদম সেই কুড়ুম্বার আমাদের যে রাস্তাটা আছে সেখানে অব্দি মিলিয়ে দেওয়া হবে। বহুদিনকার আপনাদের একটা সমস্যা, এটা সমাধান হচ্ছে, অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর। খুব সুন্দর ভাবে হোক, আপনারা সহযোগিতা করুন। কি উদ্বোধন হলো আজ? আমাদের কুড়ুম্বা থেকে হাজরাডাঙ্গা রাস্তাটা, যেটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, মানুষের বর্ষাকালে দিনে এত অসুবিধা হতো, যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। সেই হিসাবে শুধু কুড়ুম্বা মানুষের চাহিদা ছিল এটা নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষেরও এটা চাহিদা ছিল, কারণ এটা একদম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এটা থেকে গুসকারা যাওয়া, ইয়ে যাওয়া সুবিধা, শ্রীকৃষ্ণপুর মানুষের আরও বেশি সুবিধা। তো এই রাস্তাটা হয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ থেকে এটা ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের প্রচেষ্টা, এমএলএ সাহেব, বিডিও সাহেব, এদের প্রচেষ্টা এটা স্যাংশন হয়েছে, কাজ শুরু হবে। কে উদ্বোধন করলেন আজ? আজকে বিডিও সাহেব ছিলেন, এমএলএ সাহেব ছিলেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের আধিকারিকরা ছিলেন। আপনার পরিচয়? আমি বেরেন্দা গ্রাম পঞ্চায়েত কর্মী। নাম? অন্তরা ঘোষ। মমি চ্যাটার্জি, মমি চ্যাটার্জি, পুরো নাম আছে।